আমি কুলের চাটনি তৈরি করছি, তার জন্য আমার লাগবে কুল, গুড়, চিনি মিক্স করে বানাবো, 5 ফোড়ন শুকা লঙ্কা, এই দিয়ে আমি কুলের চাটনিটা তৈরি করি। এই চাটনিটা আমি সর্ষে তেল দিয়ে তৈরি করব, আপনারা চাইলে অন্য তেল দিয়েও তৈরি করতে পারেন। অল্প তেল দিয়েছি, তেলটা গরম হলে 5 ফোড়ন আর শুকা লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, এটা ভালো করে গরম হয়ে গেছে, শুকা লঙ্কাটা লাল লাল হয়ে এসছে, এবার আমি এর মধ্যে কুল দিয়ে দেবো। কুলগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু নুন দেবো, টেস্ট একটু ভালোই আছে। হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চাইলে আপনারা এর মধ্যে টমেটোরও দিতে পারেন, খেতে আরও ভালো হবে, আমি দিচ্ছি না। এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো, তার সাথে একটু চিনিও দেব। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও বানাতে পারেন, আমি চিনি আর গুড় একসাথে দিয়েছি, খেতে ভালো লাগবে এটা বেশি। আমার চিনি আর গুড়গুলো মেল্ট হয়ে যাচ্ছে, এভাবে নাড়তে নাড়তে গুড় গলে যাবে। আমার কুলের চাটনিটা তৈরি হয়ে গেছে, এরপর আমি এটাকে আজার করে দেবো। আপনাদের যদি এই কুলের চাটনিটা ভালো লাগে রেসিপিটা, তাহলে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন।